বহুচর্চিত মডেল সৌম্যরঞ্জনী মৃত্যু মামলার তদন্ত ক্রাইম ক্রাইমব্রাঞ্চক হস্তান্তর করা নির্দেশ হাইকোর্ট তিন ভিতরে এই মামলার তদন্ত শেষ করা ক্রাইমব্রাঞ্চক নির্দেশ ডটিস সঞ্জীব কুমার পাণিগ্রাহীনপীঠ পূর্ব হাইকোর্ট এই মামলার শুনা করে আইন অনুযায়ী তিন সপ্তাহে কাজানুষ্ঠান গ্রহণ করা ভুবনে ডিপি কে ওষা হাইকোর্ট আবেদন আবেদনকারী অসন্তোষ প্রকাশ ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করা হাইকোর্ট গত বর্ষ জানুয়ারি 30 ভুবনেশ্বর কলারাহাঙ্গে সৌম্য আত্মহত্যা করে তা মৃত্যুপ্রেক সে দায়ী করে ফেব্রুয়ারি 2 রে ইনফোসিটি থানা ও ফেব্রয়ারী উনিশে ভুবনেশ্বর ডিপিঙ্ নিকটে অভিযোগ করিtile সৌম্য ভৌণী পুলিশ কার্যানুষ্ঠান নহেবু হাইকোর্টের মামলা রুজু করিtile ভুবনেশ্বর ইনফোসিটি থানা অন্তর্গত কলারাহাঙ্গ ମଡ଼ିଲ୍ ସୌମ୍ୟ ଗତ ଜାନୁୟାରୀ ତିରିଶ ତାରିଖ ଦିନ ଆତ୍ମହତ୍ୟା କରିଥିଲେ ମୃତ୍ୟୁ ପୂର୍ବରୁ ଏକ ସୁଇସାଇଡ୍ ନୋଟ୍ ଛାଡ଼ି ଯାଇଥିଲେ ସେ ତାଙ୍କ ମୃତ୍ୟୁ ପାଇଁ ତାଙ୍କ ପ୍ରେମିକା ସୋନାଲି ନନ୍ଦଙ୍କୁ ଦାୟୀ କରିଥିଲେ ସେଥିରେ

তাহলে রয়েছে যে এসপি ব্রাঞ্চ উইদিন থ্রি মান্থস ভিতরে এই মামলাটি কিভাবে ভাবে চার্জশিট দাখল করান টাইম দিয়ে যাই